Hello my lovely viewers, assalamualaikum. Welcome to back Thasin's mom blog. I'm Thasin's mom. সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর ভালো থাকো সুস্থ থাকো সে কামনাই করি। তো বন্ধুরা আজকের ভিডিওটি আমি কোনো ব্লগ শেয়ার করব না, আজকে আপনাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করব। তো বর্তমান সময়ে এখন যেহেতু আমাদের লন্ডনে লকডাউন চলতেছে, সব বাচ্চাদের স্কুল বন্ধ, সব প্যারেন্টসরাই চাই স্কুল বন্ধের সময় বিশেষ করে দেশে যাওয়ার জন্য কিংবা যদি সুযোগ হয় বাইরে কোথায় ঘোরার। যেহেতু এখন পরিস্থিতি ভালো না, সবাই গৃহবন্দী, সবাই যাবে, তো তাদের উদ্দেশ্যে আমি আজ কিছু ইনফরমেশন শেয়ার করব যা কিনা হয়তো বা অনেকেরই কাজে আসতে পারে। আর আমার আগের ভিডিওগুলো যারা দেখেছেন তারা অবশ্যই জানেন যে আমি এখন বর্তমানে দেশে আছি, বাংলাদেশে এসেছি। তো আমার আশা নিয়ে কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে আজ শেয়ার করব, আশা করি অনেকের হয়তো বা কাজে আসতে পারে। তো বন্ধুরা আমি অবশ্যই অন্য কোনো দেশের কথা বলতে যাব না, যেহেতু আমার কোনো অন্য দেশের অভিজ্ঞতা নেই। আমি আমার যে দেশ থেকে এসেছি আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা আজ আপনাদের সাথে শেয়ার করব। আমার অবশ্যই দেশে আসার তেমন কোনো প্ল্যান ছিল না, কারণ দেশে আসার আগে আমার একবার ইচ্ছে হয়েছিল দেশে আসি। তখন করোনা টেস্ট নিয়ে আমি আসলে আমার মাথা নষ্ট হয়ে গিয়েছিলো যে কোথায় করাবো, কীভাবে করাবো, কোনো মানে কোনো নির্দিষ্ট কোনো সেন্টারের অ্যাড্রেস আমি পাচ্ছিলাম না, কিংবা রেজাল্টও কত দিন আসবে তারও কোনো ঠিকানা ছিল না। আর অনেক প্রাইভেট ক্লিনিকে আমি কন্ট্যাক্ট করেছি, তারা সেম প্রসেস বলে যে 3-4 days রেজাল্ট আসবে, কিন্তু পেটা অনেক বেশি ছিল যা কিনা মানে ব্যয়বহুল্য ছিল। তো তখন আমি আমার প্ল্যান ক্যান্সেল করে দিয়েছিলাম, কিন্তু সাডেনলি আমাদের বাসার একজনের করোনা পজিটিভ হয়েছিল, যার জন্য আমি নিজেও করোনা টেস্ট করিয়েছিলাম। তখন গিয়ে নর্মালি থ্রু আওয়ার যে সেন্টারগুলোতে সাধারণত সবাই করে থাকে সেখানে আমি করোনা টেস্ট করিয়াই। তো পরের দিন আমার হঠাৎ করে মাথায় প্ল্যান আসে যে করোনা টেস্টের রেজাল্ট কেন আসতেছে না, পজিটিভ আসে না নেগেটিভ আসে, যদি নেগেটিভ আসে তাহলে আমি দেশে চলে যাব। তো আমি সাথে সাথে ফোন দিই সেন্টারে, ফোন দেওয়ার পরে আমার রেজাল্ট তারা সাথে সাথেই দিয়ে দেয়। তখন আমি রেজাল্ট প্রায় বিকেলের দিকে পাই, তো এক ঘন্টার ভিতরে যখন রেজাল্ট পেয়ে যাই হাতের কাছে চলে আসে তখনই আমি টিকিট কেটে ফেলি। তো তারপরের দিন, তো নর্মালি যারা ট্রাভেল করেন তাদের টাইম থাকে 72 ঘন্টার ভিতরে আপনাদের এসে পৌঁছাতে হবে। তো যারা কিনা প্ল্যান করতেছেন দেশে আসার জন্য কিংবা কোথাও ট্রাভেল করবেন, আপনারা যদি প্রাইভেটলি কোথাও করোনা টেস্ট করাইতে না পারেন আপনারা এটা অবলম্বন করতে পারেন। যেমন আপনারা নর্মালি কোথাও কোনো সেন্টারে টেস্ট করানোর পরে যদি রেজাল্ট না আসে তাহলে তারপরের দিন আপনারা সেন্টারে ফোন দিতে পারেন, ফোন দিলে সাথে সাথে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনি যদি দেশে ট্রাভেল করতে চান তাহলে আপনি আগে থেকেই পূর্ব প্রস্তুতি নিতে পারেন এবং রেজাল্ট হাতে পাওয়ার সাথে সাথে আপনারা টিকিট কনফার্ম করতে পারেন। তো অনেকেই অনেক গ্রুপে পোস্ট করেছেন, আমি দেখেছি যে আমার মতো হয়তো বা অনেকেই প্যানিকে আছেন, করোনা টেস্ট কোথায় করাবেন কিংবা ফি কত হতে পারে। অ্যাকচুয়ালি আপনারা যদি প্রাইভেটলি করান তাহলে অনেক মানে কিছু কিছু সেন্টার আছে কম বলে, কিন্তু আপনারা যখন কন্ট্যাক্ট করবেন তখন ফিটা অনেক বেশি থাকে যা কিনা খুবই এক্সপেন্সিভ। তো আমার মনে হলে আমি আমার আইডিয়াটা যদি আমি আমার ভিউজদের সঙ্গে শেয়ার করি তাহলে হয়তো অনেকেরই উপকার আসতে পারে, যার জন্য আজকের ভিডিওটি ম্যাক করা। তো এই প্লেসটা হচ্ছে আমাদের এরিয়ার ইস্ট লন্ডন কোভিড টেস্ট সেন্টারের বাইরের অংশ, আর কাউকে মানে ভিডিও করা কিংবা পিকচার তোলা অ্যালাউ না, যার জন্য আমি সামনের ফ্রন্ট সাইডের ভিডিও করতে পারি নাই। তো যখন বেরিয়ে এসে পড়েছিলাম তখন পিছনের অংশটা মানে ভালো লেগেছে দেখে, আর ওয়েদারটা এত সুন্দর ছিল, খুবই সানি। তো দেখে ভাবলাম একটু শেয়ার করি যদি কাজে আসে। তো অনেক দিন ছিল পেন্টিংয়ে ভিডিওটা, হঠাৎ করে দেখে মনে পড়ে গেল যে আমি আমার ভিউজদের সঙ্গে শেয়ার করলে হয়তো বা আমার আইডিয়াটা অনেকের কাজে লাগতে পারে। আর অনেকেই আছে চাইবে, কেনা চাইবে, সবাই দেশ মাতৃভূমি ভালোবাসে, আর যখন বাচ্চাদের স্কুল অফ থাকে কিংবা ঘরে গৃহবন্দী থাকে তখনই মানুষের চাহিদাটা আরও বেশি বাড়ে দেশে আসার জন্য, যেমনটা আমি চেয়েছিলাম। তো বন্ধুরা আশা করি আপনাদের কাজে লাগতে পারে এই মানে এই ভিডিওর কিছু কথা, হলো অনেকের কাজে আসবে, কারণ অনেকেই বলে থাকে যে বুটসে হয়তো বা কম ফিতে
টেস্ট করাই কিংবা রেজাল্ট আসে। তো আমার মনে হয় যদি আপনারা এভাবে টেস্ট করিয়ে 72 ঘন্টার ভিতরে ফ্লাই করতে পারেন, তাহলে কিন্তু প্রাইভেটলি আপনাদের কোভিড টেস্ট করাতে হবে না। আপনারা সেম টেস্ট আপনাদের মোবাইলে যখন চলে আসবে ওইটা আপনি কপি করে আপনি দেখালেই হবে, ওইটা দিয়ে আপনি ফ্লাই করতে পারবেন। কারণ কোথায় থেকে করেছেন, কীভাবে করেছেন এটা কিন্তু ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে আপনার রেজাল্টটা পজিটিভ নাকি নেগেটিভ। আর যদি নেগেটিভ হয়ে থাকে সেই পেপারস আপনি যে কোনো জায়গায় ট্রাভেল করতে গেলে সে শো করলেই হবে। আর এনএনসির টেস্ট কিন্তু পাওয়ারফুল হয়ে থাকে, এনএনসির টেস্টের উপরে কোনো টেস্টই হতে পারে না। প্রাইভেট টেস্ট অনেক ক্ষেত্রে হয়, ইস্যু করলে সেটা শো করে না। যদিও অনেক মানে অনেক এয়ারলাইন্স কিংবা কান্ট্রি ওরা দেখে না, এখন যেহেতু অবস্থা সিচুয়েশন খারাপ সেক্ষেত্রে দেখতেও পারে। আর দেশে আসার পরে আগে প্রথমে ছিল 14 দিনের কোয়ারেন্টাইন, এখন তা হচ্ছে 3 দিনের। 3 দিন থাকার পর 4th দিনের মাথায় আপনাদের যদি টেস্ট নেগেটিভ হয় সেক্ষেত্রে আপনারা বাসায় যেতে পারেন। আর এই প্লেসটি হচ্ছে আমি যেখান থেকে কোভিড টেস্ট করিয়েছিলাম তার ব্যাক সাইডের সিন, আর ফ্রন্ট সাইডও খুব সুন্দর ছিল, কিন্তু ওইখানে ভিডিও কিংবা পিকচার তোলা অ্যালাউ ছিল না, যার জন্য আমি কীভাবে কোভিড টেস্ট করিয়েছি তা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না বলে দুঃখিত। আর ব্যাক সাইডটা দেখতে খুবই সুন্দর ছিল এবং ওয়েদারটাও খুব ভালো ছিল, সানি ওয়েদার, যার জন্য আমি শ্যুট করেছিলাম। তো অনেকদিন পরে ভিডিওটা দেখার পরে মনে হলো আমি আমার ভিউয়ার্সদের সঙ্গে শেয়ার করি। যেহেতু এখন আমি দেশে এসেছি অনেককে দেখতেছি, অনেক গ্রুপে পোস্ট করতেছেন কীভাবে আসতে হয় কিংবা কোথায় কোভিড টেস্ট করাইতে হয়, সেই জন্য ভিডিওটি করা। তো ভিউয়ার্স, আমি আজ আপনাদের কাছ থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ। আশা করি আপনাদের উপকার আসবে ভিডিওটি, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আমি বিদায় নিচ্ছি, খুদা হাফেজ।